একটা ভালো লোককে জনপ্রতিনিধি করতে চাই। আমরা সবাই রাজি আছেন তো? স্বতন্ত্র প্রার্থী মিনহাস আহমেদ জাবেদের নির্বাচনী শোডাউনে মুখরিত গোটা নোয়াখালী তিন বেগমগঞ্জ আসন। প্রতিদিনই নির্বাচনী মিছিলে হাজার হাজার লোকের পদভারে মুখরিত হয়ে ওঠে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনি, পরিণত হচ্ছে মিছিলের নগরীতে। এলাকাবাসী বলছেন, জনসমর্থনে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী মিনহাস আহমেদ জাবেদের ট্রাক প্রতীক। সর্বজন শ্রদ্ধেয়, উনি এসেছেন এই বেগমগঞ্জে দেওয়ার জন্য, কিছু নিতে আসেন নাই। উনি 2008 সাল থেকে দীর্ঘদিন এখানে কাজ করেছেন, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট করেছেন। উনি কোন দলীয় নমিনেশন নিয়ে, কোন দলীয় প্রতীক নিয়ে আসেন নাই। উনি এমন একটি মার্কা নিয়ে এসেছে যে প্রতীক নিয়ে উনার ঘরে ঘরে যেতে পারবো। উনার উনার যে কর্মকাণ্ড গুলো আছে, উনি যে উন্নয়ন গুলো করেছে, আমরা এটা মানুষের কাছে তুলে ধরলে আমি বিশ্বাস করি 7 তারিখে আমরা 8 নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে ট্রাক মার্কেটে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। ব্যাপক উন্নয়নে বদলে যাওয়া বেগমগঞ্জের ভোটারদের সামনে উন্নয়ন এবং পরিবর্তন স্লোগানকে সামনে রেখে নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী মিনহাস আহমেদ জাবেদের গণজমায়েতে চৌমুহনীর সাবেক সফল পৌরপিতা আক্তার হোসেন ফয়সল বলেন, মানুষ বাস্তবতায় বিশ্বাসী, তাই এবার তারা নিজেদের অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সোচ্চার হয়েছেন ট্রাক প্রতীককে জয়লাভ করাতে। আমরা একসাথে চলাই রেখেছি, কথা ঠিক আছে, কোনদিন আগামীতে কোনো ঠেলা ঢেলি হয় না। আমরা আওয়ামী লীগ করতাম, বিএনপি ক্ষমতা আছে, আমারও তো মামলা কেন, আজকে কি শুরু হয়েছে? এত বিএনপি করে, এত আওয়ামী লীগ আর বিরুদ্ধে গ্রুপ করে, মামলা ঢুকাইছ। এই কালচার কিন্তু সমন্বিতে ছিল না, অনেক কিছু আজকে দুঃশাসন চলতেছে, একটা পারিবারিক দুঃশাসন চলতেছে। ইগের বাড়ি করিমপুর ইগেরে মামলা করেছে, ইগের বাড়ি আজি উরিগেরে করেছে, ইগের বাড়ি গনি উরিগেরে মন্দির ভাঙার মামলা, এগুলো কিন্তু আমার সমনই ছিল। সত্য কথা বলতে হবে, আজকে আমাদের এই সমনির পরিবেশটা অনেক খারাপ হয়ে গেছে। এই বেগমগঞ্জ যদি কেউ করিয়া থাকে সবচেয়ে বেশি করছে তাদের, এবং ক্ষমতার সবচেয়ে উচ্চ জায়গায় সে ছিল, কিন্তু আমার সমরি বা ব্যাংক বন্ধের একটা লোকের ক্ষতি করছে, এরকম করে কারো ক্ষতি করছে, এরকম করে রাখে উপকার করছে অনেক। আমরা যার কারণে ট্রাক মার্কার সমর্থনে তার ভোট করতেছি, আর অন্যদিকে যেটা কইছি আপনারাই মিলে যাইয়েন, আজকে বর্মসিদ্ধি কে কে নামাজ উঠছে, হুজুর খোদা একটা কথা কইছিনি তার ইয়া বয়ানে, হ্যাঁ, সে আমানত যে খেয়ানত করে তার থেকে নিকৃষ্ট লোক আর পৃথিবীতে নয়। একটা মুসলমান কখনো আমানত খেয়ানত করতে পারে না। একটা ভালো লোককে জনপ্রতিনিধি করতে চাই, আমরা সবাই রাজি আছেন তো? আমার তুমি আরো বেশি উন্নয়ন করতে পারে জাবেদ ভাই, উনি অনেক কাজ করছে এবং ভবিষ্যতে আরো করার ইচ্ছে আছে। তো সবাইকে আগামী 7 তারিখ ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান করছি, আপনাদের বাড়ির মা বোন সবাইকে ভোট কেন্দ্রে আনবেন, ভোট দিয়ে আসবেন। এই বেগমগঞ্জের সুশাসনের জন্য, উন্নয়নের জন্য ওনাকে আমাদের দরকার। বেগমগঞ্জ উপজেলায় 16টি ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ আপামর জনতা সবাই ট্রাক প্রতীকের পক্ষে এক হয়ে কাজ করছেন, যেটি বেগমগঞ্জের ইতিহাসে বিরল ঘটনা বলে মনে করছেন বেগমগঞ্জবাসী। ভোরের পাতা, নিউজ ডেস্ক।